আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে আমার চ্যানেল পেজটাকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে। পিবিসি এর অঙ্গ প্রতিষ্ঠান খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডের নিম্নোক্ত পদসমূহ নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ সেটা কি মেডিকেল অফিসার, এ পদে একজন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা এমবিএস পাস, এছাড়া আরও কতগুলো দেওয়া আছে কি মেডিসিন সার্জারি পাবলিক হেলথ বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি বা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পজিটি কোর্সে ডিপ্লোমা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল এন্ডস ডেন্টাল কাউন্সিলের ডাক্তার হিসেবে অবশ্যই রেজিস্টার থাকতে হবে। এবং সে অভিজ্ঞতা কী বলা হয়েছে, খ্যাতনামা শিল্প কালকারা মেডিকেল অফিসার হিসেবে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। 2 নম্বর যে পদ সিনিয়র অপারেশনস অফিসার, এখানে 4 জন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কী হয়েছে, সমান স্নাতকোত্তর পদার্থ অথবা রসায়ন এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ডিগ্রি, কমপক্ষে 1টি প্রথম শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ বা তৃতীয় বিভাগ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, অথবা সর্বক্ষেত্রে প্রথম বিভাগ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল ডিগ্রি। তারপরে অভিজ্ঞতা কী বলা হয়েছে, বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কাজে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা দারিদ্রের ক্ষেত্রে 9 বছরের কাজের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 37 বছর পর্যন্ত। 3 নম্বর যে পদ অ্যাকাউন্টস অফিসার, এখানে একজন লোক এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা সম্মান সহ এম কম বা এমবিএ বা এমবি কম অথবা সিও কোর্স সম্পন্ন হতে হবে এবং উচ্চতর স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ সিএ নলেজ লেভেল, সিএমএ প্রফেসর লেভেল 2+, কমপক্ষে 1টি প্রথম শ্রেণী বিভাগ বা সহপাঠী সিবি থাকতে হবে এবং কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবং অভিজ্ঞতা হচ্ছে বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ফাইন্যান্স অডিট অফিসার হিসেবে 3 বছরের কাজে অভিজ্ঞতা এবং সর্বোচ্চ বয়স 33 বছর পর্যন্ত। 4 নম্বর পদ সেলস অফিসার, এখানে 4 জন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ এম কম, এরপরে অভিজ্ঞতা 3 বছর অভিজ্ঞতা চাইছে এবং 33 বছর বয়স পর্যন্ত। এবং 5 নম্বর পদ সেটা কি অফিসার এস্টেট, এখানে 1জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ এবং অভিজ্ঞতা 3 বছরের এবং বয়স সর্বোচ্চ 33 বছর। 6 নম্বর পদ জুনিয়র অপারেন্টস, এখানে 4 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে, স্নাতক পদার্থ রসায়নে এবং অভিজ্ঞতা 3 বছর এবং বয়স সর্বোচ্চ 33 বছর এবং মুক্ত ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। 7 নম্বর যে পদ অফিসার জুনিয়র অফিসার, 2 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং অভিজ্ঞতা 3 বছরের এবং বয়স 30 বছর এবং তারা মুক্ত তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। 8 নম্বর যে পদ জুনিয়র অডিট, এখানে 1জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ এবং অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই এবং বয়স সর্বোচ্চ 30 থেকে 32 এবং 32 বছর পর্যন্ত। তারপরে 9 নম্বর যে পদ জুনিয়র এইচআর, এখানে 1জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা ব্যবস্থাপনা এইচআর অথবা এমবিএ ব্যবস্থাপনা এম কম পাশ হতে হবে এবং বয়স সর্বোচ্চ 30 এবং মুক্ত ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। 10 নম্বর পদ, 10 নম্বর পদে কী বলা হয়েছে, জুনিয়র অফিসার, এখানে 1জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এম কম পাশ সমান সহ এম কম এবং বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তো 11 নম্বর পদ জুনিয়র অফিসার কনফিডেন্সিয়াল, 1জন লোক নেবে এবং এম কম পাস হতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, বয়স 30 বছর এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার আছে তার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এবং 12 নম্বর যে পদ জুনিয়র অফিসার ফেয়ার অ্যান্ড সেফটি, এখানে 1জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং অবসরপ্রাপ্ত ক্ষেত্রে বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানে ফায়ার সেফটি হিসেবে অফিসার কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। আপনারা যে পদগুলিতে আবেদন করবেন, এই পদগুলো আবেদন করতে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে, এই শর্তগুলো এখানে বলা হয়েছে, আপনার শর্তগুলো দেখে শুনে তারপরে আবেদনটা করবেন নিজ দায়িত্বে। তারপরে কী বলা হয়েছে, আপনারা এই আবেদন করতে কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন mpl.telito.com.au, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করবেন এবং আবেদনের শুরুর তারিখ, আবেদন শুরু তারিখ মার্চের 4 তারিখ 2024 সকাল 10টা থেকে এবং শেষ তারিখ এপ্রিল 18 তারিখ 2024 বিকেল 5টা পর্যন্ত। এই সময় অবশ্যই আবেদনটা সম্পন্ন করে ফেলবেন এবং আবেদন
করতে আপনাকে কত টাকা চার্জ করতে হবে দেখেন। হ্যাঁ এখানে 669 টাকা, হ্যাঁ আপনাকে এখানে চার্জ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটাতে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।